দশ সালে পুরুলিয়া দু নম্বর ব্লকের বঙ্গাবাড়ি এলাকার মাহালিপাড়ায় শুরু হয় অঙ্গনওয়ালি কেন্দ্র এই অঙ্গনওয়ালি কেন্দ্র শুরু হওয়ার পরেও তাদের কোনো নির্দিষ্ট কোনো ঘর না থাকায় কখনো ক্লাব ঘরে কখনো নিজস্ব বাড়িতে চলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রশাসনকে দীর্ঘ কয়েকবার জানানোর পরেও তাদের এই ঘর অঙ্গনওয়াড়ির জন্য নির্দিষ্ট কোনো ঘর দেওয়া হয়নি কয়েক বছর চলার পর অবশেষে তাদের ঠাঁই হয় বঙ্গাবাড়ি নিম্ন আদি স্কুল প্রাঙ্গনে দেখুন বিষয়টা অসুবিধা তো নিশ্চয়ই হচ্ছে নাহলে স্কুল কর্তৃপক্ষ এবং শিশু আলয় যারা শিশুদের জন্য রান্না করছেন তারা বলছেন কেন এই অসুবিধাটার সমাধান করতে হবে দুপক্ষেরই যাতে অসুবিধা না হয় একটা স্কুলেরও যাতে অসুবিধা না হয় আর খোলা আকাশের নিচে যাতে রান্নাও না হয় আমরা অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আমাদের দলীয় যারা দায়িত্ব রয়েছেন সঙ্গে যারা সরকারি দায়িত্ব রয়েছেন ব্লকের তাদের সঙ্গে কথা বলে এই সমস্যাটা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য আমি চেষ্টা করব তরুণ সংঘ ক্লাবে করতাম তারপরে ওইখানে কিছুদিন করার পর যখন ক্লাবের ইয়ারা ছেলেরা দিল না তখন আমি আমার বাড়িতে করলাম বছর তিনে দিয়ে তারপরে গত বছর এখানে এসেছি দু হাজার তেইশে না স্কুলে জায়গা দিন ওই খাবার রাখার জন্য একটু জায়গা দিয়েছে আর রান্নার জায়গা দেয়নি হ্যাঁ রান্না খোলা মাঠে হ্যাঁ খোলা মাঠে আকাশেই করতে হয়েছে কি করবে হ্যাঁ ওটা আমাদেরও এই আছে তো কি করব করার কিছু নাই হ্যাঁ সমস্যা হয় যে বৃষ্টি হলে আমাদের রান্না বন্ধ থাকে তা আমরা সুপারভাইজারকে বলি যে দিদি আজকে আমরা রান্না করতে পারছি না আর যদি সেই রকম হয় তাহলে আমরা চালান তা আছে আমার গর্ভবতী নিয়ে পঁয়তাল্লিশ জন মানে একচল্লিশ একচল্লিশ আমি চাই ওনারা কর্মীগুলো যারা রয়েছে এই এই গ্রীষ্মে আর সামনে আবার বৃষ্টি আসবে তো একটা রুম যদি দেওয়া হতো তাহলে খুবই উপকৃত হতো বাচ্চারা এসে থাকতো খেলতো অঙ্গনবাড়ি কর্মীরা জানিয়েছেন এই বিষয়ে তারা স্থানীয় ব্লক প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় জানানোর পরেও তাদের কোনো নির্দিষ্ট ঘর দেওয়া হয়নি কবে পাবে এই অঙ্গনবাড়ি কেন্দ্র নির্দিষ্ট কোনো ঘর সেই দিকে তাকিয়ে পুরুলিয়ার বঙ্গাবাড়ি এলাকার মানুষজন পুরুলিয়া থেকে সগতালি আমার শহর পুরুলিয়া